পঞ্চমী তুমি আমি পঞ্চমী থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে যে কোনো মেকআপকে তোমরা কিভাবে ওয়াটারপ্রুফ করবে আর তোমাদের মধ্যে অনেকেরই আপার লিপসে ঘাম জমে যায় আর ইভেন আন্ডার আইসেও ঘাম জমে গিয়ে কাজলটা নেমে এসে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায় তো এইসব সমস্যা তোমাদের সবারই হয়ে থাকে তো আজকে তোমাদেরকে আমি এমন একটা সলিউশন বলবো যেটা তোমরা যে কোনো মেকআপ লুক ওয়াটারপ্রুফ বানাতে পারবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহা আর আজকে ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্গাপূজার স্পেশাল মেকআপ লুক আর সেটা হচ্ছে পুরোপুরি ওয়াটারপ্রুফ আর এটা তোমরা অষ্টমীতেও করতে পারো নবমীতেও করতে পারো ইভেন যে দেবী বরণের সময়ও করতে পারো তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নেবে হ্যাঁ সব থেকে প্লাস পয়েন্ট হলো এই লুকটা কিন্তু আমাদের মতো যে কোনো আইব্রো মেয়েরাও করতে পারবে আবার বিবাহিত মহিলারাও করতে পারবে আর আজকের মেকআপ লুকটা তোমরা কিভাবে সোয়েট কন্ট্রোল করবে মানে তোমরা কিভাবে নিজের ঘামটা কন্ট্রোল করবে মানে যতই তোমরা রোদে বেরো না কেন আর ভিড়েই যাও না কেন লাইনে দাঁড়িয়ে থাকো না কেন তোমাদের মেকআপ মোটেও গলে পড়বে না কিন্তু তো সেই টিপসগুলো আমি সব দিয়েছি এই ভিডিওতে তো এই ভিডিওটা একটুখানিও স্কিপ করে দেখবে না পুরোটা ডিটেলসে দেখবে আর আমার যেরম যেরম বলেছি সেরম ভাবে করলে অবশ্যই তোমাদেরও মেকআপ একটুখানিও গলে পড়বে না তো চলো দেখে নাও যে কোনো মেকআপ লুককে তোমরা কিভাবে ওয়াটারপ্রুফ করবে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি স্টার্ট করে দিচ্ছি হাই গাইস তো এই সোয়েট প্রুফ মেকআপটাকে ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফার্স্টে আমাদের মুখটাকে ক্লিন করে নিতে হবে তোমরা যে কোনো স্কিন কেয়ার মানে নিজেদের স্কিন কেয়ার ফলো করতে পারো আমি এখানে একটা ফেস ওয়াশ ইউজ করছি নর্মাল একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিনও করে নিতে পারো এখানে আমি পন্স ব্রাইট বিউটি ফেস ওয়াশ ইউজ করছি তো আমি ফেস ওয়াশ লাগিয়ে নিয়ে গিয়ে তারপরে দেখা হচ্ছে এরকম যে কোনো মেকআপ হেভি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য তোমাদেরকে ফার্স্টে এরকমভাবে ভালো করে নিজের ফেসটা ক্লিন করে নিতে হবে আর মনে রাখবে ক্লিন করার সময় এরকম এরকম করে ঘষবে না মানে ভালো করে রাউন্ড রাউন্ড করবে আর নোজটাকে এরকম ওপর দিকে পুল করবে যাতে এখানে যে রিঙ্কলসগুলো পড়ে সেগুলো যাতে না পড়ে স্কিনটা আপলিফটেড থাকে ঠিক আছে তো এখানে নেক এরিয়াটাও নিয়ে নেবে দিয়ে তারপরে এটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আমরা নেক্সট স্টেপে দেখা করছি আর জিনিস তোমরা খেয়াল রাখবে আমাদের যেহেতু মুখের স্কিনটা ফেসের স্কিনটা সব থেকে বেশি জেন্টেল হয় তাই যখন মুখটা মুছবে তখন কিন্তু আমাদের বডিতে এরকম করে মুছে নিয়ে এরকম করে মুছবে না এরকম করে মুছবে না মানে হালকা করে ড্যাব 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 করে মুছবে সো ইয়া ভালো করে ফেসটা ক্লিন করে নেওয়ার পরে এবার যেটা আমরা অ্যাপ্লাই করবো যাতে এটা সোয়েট প্রুফ হয় তার জন্য আমরা অ্যাপ্লাই করবো আইস হ্যাঁ তোমরা ঠিক শুনেছো আমরা এখন আইস অ্যাপ্লাই করবো নিজেদের ফেসে আর আইসটাকে কিন্তু শুধু বাস বরফটাকে নিয়ে এরমভাবে বলালে হবে না ঠিক আছে আইসটাকে যে কোনো টিস্যু বা যদি টিস্যু না থাকে রুমালের মধ্যে ওটাকে এরম করে দিয়ে তারপরে তোমরা এরম করে করে নেবে ঠিক আছে ওটাকেও কিন্তু সেম এরকম আপলিফ্ট করে করেই তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো নেক্সট আমি একটা এই প্রাইমার ইউজ করছি প্রাইমার তোমাদের কাছে না থাকে তাহলে ছোটো একটা অ্যালোভেরা জেল কোটো কিনে নিতে পারো যেটা 50-60 টাকার মধ্যেই তোমরা আশা করি পেয়ে যাবে তো ওটা তোমরা অ্যাপ্লাই করতে পারো স্কিনে আচ্ছা এটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেখাচ্ছি প্রাইমারটা কিন্তু একটা জেল বেস প্রাইমার এখানে আমি ইউজ করছিলাম ন্যালিওর অয়েল ফ্রি গোল্ড প্রাইমার 24 ক্যারেট গোল্ড যে জেল প্রাইমারটা আছে সেইটা ঠিক আছে আমি ইউজ করছি আর এটা ইউজ করার সময় কিন্তু তোমরা কিন্তু বলে দিচ্ছি সব কিছু ফেসে যে কোনো জিনিস ইউজ করবে খুব জেন্টলি ইউজ করবে কারণ তোমরা যদি এরকম করে ঘষে ঘষে ইউজ করবে তো মেকআপটাও কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে তো মেকআপ আর প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করবো 3-4 মিনিটস যাতে এটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় তারপরে কিন্তু আমরা ফাউন্ডেশন বা হেভি মেকআপের দিকে যাব আচ্ছা প্রাইমারটা ইউজ করে কিন্তু তোমরা নিজেদের স্কিনকে কিছুক্ষণ রেস্ট দেবে যেমন আমি বলেছিলাম তারপরে আমরা স্টার্ট করবো আমাদের আইব্রো থেকে আচ্ছা আইব্রোর জন্য তোমাদের যদি আইব্রোর জন্য কোনো আলাদা করে সেট বা কিছু না থাকে তাহলে তোমরা আমারই মতন এখানে এই যে আইশ্যাডো যে ব্ল্যাক সেটটা আছে সেটাকে তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আর যদি আইশ্যাডোরও যদি কোনো সেট না থাকে মানে ধরো না তোমরা আইশ্যাডো ইউজ করো না তোমরা মেবি লিপস্টিক থেকে অনেক আইশ্যাডো লাগে ওরকম করে ইউজ করো তাহলে তোমরা নর্মাল নিজেদের যে কাজলটা আছে এই কাজলের টিপ থেকে এরকম করে নিয়ে নিতে পারো আর একটা টিপ আমি দিয়ে দিই তোমাদেরকে এই মেকআপটা স্টার্ট করার আগে তোমরা কিন্তু ইউজ করে নিতে পারো যে কোনো লিপ বাম যাতে আমরা ম্যাট লিপস্টিক ইউজ করার সময় যেন তারপরে দেখবে যে খুব ড্রাই হয়ে যায় একদম বিচ্ছিরি দেখতে লাগে তো ড্রাইটা যেন না হয় তাহলে এখন থেকে আমরা একটা লিপ বাম ইউজ করে নেবো এখানে আমার কাছে দুটো লিপ বাম আছে একটা বেবি লিপসের লিপ বাম আছে আর একটা নিভিয়া আছে তো আমি বেবি লিপসটা ইউজ করছি আজকের জন্য এটা নর্মাল যে মেবলিন নিউ ইয়র্কের বেবি লিপসটা ইউজ করছি আমি তোমরা দেখতে পাচ্ছ লিপের মধ্যে কতটা ময়েশ্চার অ্যাড হয়ে গেছে যখন আমরা লিপ বামটাকে ইউজ করি তো এটার উপরে মানে একটা একটুখানি অ্যাবজর্ব হয়ে গেলে মেকআপটা কমপ্লিট করতে করতে এটা একটু অ্যাবজর্ব হয়ে যাবে তারপরে আমরা ইউজ করবো যে কোনো ম্যাট লিপস্টিক ঠিক আছে তো ওটাতে আমাদের ম্যাট লিপস্টিকটা কখনো একদম শুকিয়ে যাবে না আচ্ছা তোমরা যখনই আইব্রো ফিল করবে কখনোই কিন্তু এই ওপর থেকে একদম স্টার্ট ফার্স্ট থেকে কিন্তু স্টার্ট করে দেবে না তোমরা সবসময় নিজেদের মনে রাখবে যে যে মিডিল পয়েন্ট আছে যেখানে তোমাদের একটু মানে ওঠা পড়া থাকে সেই জায়গাটা ফার্স্টে তোমরা কিন্তু নিজেদের ব্রাশটাকে এই নিয়ে মিডিলের জায়গাটাতে অ্যাপ্লাই করবে দিয়ে এন্ডটাতে অ্যাপ্লাই করো তারপরে সামনে থেকে এইভাবে এটাকে এরকম করে আপলিফ্ট করতে করতে তারপরে নিয়ে আসবে সামনে এখানে আমাদের অনেকটা বেশি ঘন থাকে এই জায়গাটা আমাদের একটুখানি ফাঁকা থাকে তাই এখান থেকে কিন্তু ওটা স্টার্ট করতে হবে
আমি একটা অন্য ব্রাশ ইউজ করছি যেখানে এরকম দেখতে পাচ্ছ, এটাকে যাতে এরকম করে আমরা আরো ভালো করে সেট করতে পারি, তার জন্য এটা আইব্রো ব্রাশ পাওয়া যায় এটা। আর এই পুরো যে ব্রাশের সেটটা আমি নিয়েছিলাম এটা মেবি আমার 100 rupees নিয়েছিল, 100 rupees সব রকমের ব্রাশ ছিল, আর যে শুধুমাত্র এই ব্রাশটাই আমি আলাদা করে কিনেছিলাম, বাকি এগুলো সব একটা সেটে দেওয়া হয়েছিল। এটা ইউজ করে আমি ফার্স্টে আইব্রোটাকে সেট করে নেবো। তো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু আজ অব্দি আইব্রো প্লাক করাইনি, তো একটুখানি এদিক ওদিক হতে পারে, যাই হোক। তো এটা সেট করা হয়ে গেছে, এবার আমরা যাবো আই মেকআপের দিকে। তো হ্যাঁ, তোমরা মেবি জানো যে আমাদের সবারই আন্ডার আইজে ডার্ক সার্কেলস একটু না একটু থাকেই, তাই জন্য আমরা কিন্তু কনসিলারটাকে ইউজ করতেই হবে আন্ডার আইজে। আর একটা জিনিস, যদি তোমরা কোনো রকমের আই শ্যাডো অ্যাপ্লাই করো তবেই কিন্তু আইলিডের ওপরে মানে তোমরা কনসিলার ইউজ করবে, ঠিক আছে? তো আমি এই কনসিলারটা ইউজ করছি যেটা হচ্ছে ল্যাকমির অ্যাবসলিউট হোয়াইট ইন্টেন্স লিকুইড কনসিলার SPF 25, ঠিক আছে? এটাকে ব্লেন্ড করার জন্য আমরা ইউজ করবো এই বিউটি স্পঞ্জটা। যে কোনো বিউটি স্পঞ্জ ইউজ করার আগে তোমরা কিন্তু এটাকে ভালো করে জলে ভিজিয়ে নেবে, দিয়ে তারপরে এটাকে স্কুইজ করে নেবে, তারপরে কিন্তু ইউজ করছে, এটাকে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো আই থিঙ্ক তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো যে আন্ডার আইজে কোনো ডার্ক সার্কেলস বা কিছু দেখা যাচ্ছে না। তোমাদের যদি এক্সেসিভ ডার্ক সার্কেল থাকে, মানে আমরা অত বেশি ডার্ক সার্কেল নেই, তোমাদের যদি এক্সেসিভ ডার্ক সার্কেল থাকে তাহলে আমি বলবো যে হোয়াইট কনসিলারের বদলে তোমরা অরেঞ্জ কালারের যে কনসিলারটা পাওয়া যায় ওটা তোমরা ইউজ করতে পারো, তাহলে কিন্তু পুরো ডার্ক সার্কেল চলে যাবে। আর যদি আমার মতো অল্প অল্পই থাকে তাহলে তোমরা এরকম নর্মাল হোয়াইট কনসিলার ইউজ করে নিতে পারো। এবার আমরা আই শ্যাডোটা ইউজ করবো। আচ্ছা, আই শ্যাডো ইউজ করার আগে আমি বলে দিই যে আজকে এই লুকটা যেহেতু আমরা রেড সাইজ সাথে ক্রিয়েট করতে চলেছি, আর লিপে যেহেতু রেড ডার্ক রেড ম্যাট লিপস্টিকটা আমরা ইউজ করতে চলেছি, তাই আমাদের আই মেকআপটা কিন্তু বোল্ড হবে। আর ওই জন্য আমি এখানে ফার্স্টে কিন্তু আই শ্যাডোর বদলে ফার্স্টে এখানে আমরা কাজল ইউজ করবো, ব্ল্যাক কাজল ইউজ করে দিয়ে ওটাকে ব্লেন্ড করার পরে তারপরে কিন্তু আমরা আই শ্যাডোর দিকে যাবো। আচ্ছা, এবার আমরা ইউজ করছি এই ব্রাশটা, এটাতে করে আমরা এই ব্ল্যাক কাজলটাকে আরো ভালো করে ব্লেন্ড করে নেবো আমাদের আইলিডে, যাতে এটা ভালো করে ছড়িয়ে যায়। ওকে, তো হাফ আই আমরা এরকম করে কভার করে নিয়েছি। এবার আমি ইউজ করছি এই আই শ্যাডোটা যেটা হচ্ছে স্টাইল গ্লো মেকআপ কিটের এই আই শ্যাডোটা। তো দেখতে পাচ্ছ এখানে কত রকমের শেডস রয়েছে, তো এখানে এই শেডটা ইউজ করছি, এটা হালকা গোল্ডেন ব্রাউন শেডে রয়েছে, ঠিক আছে? আমি এটা নিজের ফিঙ্গারে করে ইউজ করছি। এটার সাথে কিন্তু তোমরা মিররটাও পেয়ে যাবে, তো এটা তো খুব হেল্পফুল এইটা। বাট আমি জানি না কেন ওই নিউ সেটটাতে কিন্তু ব্ল্যাকটা পাওয়া যাচ্ছে না, আমার কাছে ওল্ডটাতে ব্ল্যাক আছে, তো ব্ল্যাকের জন্য মেবি তোমাদেরকে আলাদা পারচেস করতে হবে, তো সেটা আমি জানি না, দেখে নেবো তোমরা। তো একদম যে ওপরে আছে, ওপরে এরকম করে আই যে ক্রিজটা আছে, ক্রিজে আমরা এই লাইট সেটটাকে ইউজ করবো। এখানেও কিন্তু বাস আমি দুপের মাত্র শেড ইউজ করছি আই মেকআপটা করার জন্য, তোমরা এমনি দেখতে পেয়েছো। আর ব্ল্যাক কালার যদি আই শ্যাডো নাও থাকে তোমরা কিন্তু বললাম ব্ল্যাক কাজলটা ইউজ করে নিতে পারো। মেকআপটা এভাবে কমপ্লিট করে নেবো। এবার যে নোজের এই যে আইয়ের যে টিপটা আছে নোজের দিকটা, এটাতে করে তোমরা যে কোনো ইয়ারবাডস ইউজ করতে পারো, বা আমি ব্রাশটা ইউজ করছি তোমরা যে কোনো ইয়ারবাডসও ইউজ করতে পারো এটার জন্য। তো এখানে আমি একটা হোয়াইট যে সিমেট্রি সেটটা আছে সেটাকে ইউজ করছি। তো আইলাইনের জন্য আমরা অ্যাপ্লাই করছি ন্যালিওর যে পেন আইলাইনারটা আছে এটা আমরা অ্যাপ্লাই করবো। তো দুটো আইজেই আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারার জন্য আমরা অ্যাপ্লাই করছি ল্যাকমি আইকনিকের কার্লিং মাস্কারা, ঠিক আছে? তো আই মেকআপ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা যাচ্ছি ফেসের দিকে, ঠিক আছে? সব থেকে ফার্স্টে তোমরা তো সবাই মনে হয় জানোই যে আমরা ইউজ করি ফাউন্ডেশন, তো এখানে আমি ইউজ করছি ল্যাকমির পারফেক্ট লিকুইড ফাউন্ডেশনটা, যেটা কি তোমরা মনে হয় 150-160 মধ্যে পেয়েই যাবে, ঠিক আছে? যে আমি বললাম আমাদের যাদের কাছে ব্লেন্ডার বা ব্রাশ কিছু নেই, তো তারা কিন্তু আমরা এই দুটো বা ফিঙ্গার টিপসে করে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো আমি আগে লাগিয়ে নিচ্ছি হাতে করে। আচ্ছা, তো যাদের এই আপার লিপস আর চোখের তলে খুব বেশি ঘাম হয় তাদের জন্য ছোটো টিপস দিয়ে দিচ্ছি। আমার দিচ্ছি যে যেই যে জায়গাগুলো তোমাদের মনে হয় যে বেশি ঘাম হয়ে যায়, তো সেখানে কিন্তু ডাইরেক্ট কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করবে না। ডাইরেক্ট বলতে বলছি আমি যে এইভাবে পুরোটা ইউজ করছো তো এই ওপরে ওপরে, তারপরে এখানে এখানে ইউজ করবে। দেখো আমি আপার লিপসে কিন্তু ডাইরেক্টলি ফাউন্ডেশনটা ইউজ করিনি, আমার চোখের তলায় সেরকম ঘাম হয় না, তাই আমি চোখের তলায় ইউজ করছি, কিন্তু যেখানে যেখানে হবে তোমাদের সেখানে কিন্তু ডাইরেক্ট ইউজ একদম করবে না, পাউডারই ইউজ করার চেষ্টা করবে। কারণ কি, যদি কম্প্যাক্ট পাউডার ইউজ করো সেটাতে কিন্তু অতটা সেটা কিন্তু অত ভালো করে মেকআপটাকে রাখে না, ঠিক আছে? তো লুজ পাউডার ইউজ করবে, নয়তো ঘামে ভিজে যাবে। আচ্ছা, এবার আমরা ইউজ করবো এই কনসিলারটা, এটা কিন্তু স্পিডো লিকুইড কনসিলার। এরকম করলে তোমরা এখানে একটা লাইন দেখতে পাবে, সেই লাইনটা কিন্তু নিচটাতে ইউজ করবে, কারণ সেখানে কিন্তু কন্ট্রোল করতে হবে আমাদেরকে। এগেন বিউটি ব্লেন্ডারে করে আমি এটাকে ব্লেন্ড করে নেবো।
কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর কিন্তু আবার আমরা লুজ পাউডার ইউজ করব। তোমরা কিন্তু এখানে জনসনের বেবি পাউডার ইউজ করতে পারো, ওটা কিন্তু খুবই ভালো হবে। আর আমি এখানে পন্সের পাউডারটা ইউজ করছি। আমি ইউজ করছি এইটা, যেটা কনসিলার কন্ট্রোল স্টিক দুটোই আছে, এটা হচ্ছে যে মার্সের। তো চলো ইউজ করা যাক। এখানে একটা লাইট সেট পেয়ে যাবে, এটা আবার ডবল সাইডের আছে, এটা একটা লাইট সেট পেয়ে যাবে এখানে তোমরা, আর এই দিকটাতে তোমরা ডার্ক সেটটা পেয়ে যাবে। তো ডার্ক সেটটা ইউজ করে আমরা কন্ট্রোল করে নেবো। কোনো ব্রাউন লিপস্টিক থাকলে সেটা দিয়েও হয়ে যাবে তোমাদের কন্ট্রোল। নেক্সট আমরা এটাকে ব্লেন্ড পরে করবো, আগে আমরা এই যে এটা যে লাইট সেট আছে সেটাকে আমরা ইউজ করে নেবো। সেটাকে আমরা ইউজ করবো নোজ ব্রিজে আমাদের, আর এটা ঠিক ওপরটাতে আর এটা ঠিক নিচটাতে, ঠিক আছে? এরপর কিন্তু আমরা এবারে লুজ পাউডারটা ইউজ করে নেবো, ঠিক আছে? কিউট পার্টে অ্যাপ্লাই করবো, সেটা হলো ব্লাশ। অ্যাপ্লাই করার জন্য আমরা কিন্তু এই যে ভলিউম ব্রাশটা আছে সেটা ইউজ করবো। দেখবে যে ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আয়তো তোমার ভলিউম ব্রাশ ইউজ করো, নয় তো হাতেই সব হয়ে যাবে। আমরা কিন্তু এই হালকা সিমারি পিঙ্ক সেটটা ইউজ করছি, যাতে পিঙ্কও হয় আর আমাদের এখানে হাইলাইটারের কাজটা হয়ে যায়। ফার্স্টে কিন্তু হাইলাইটারটা আমরা নিজেদের নোজ ব্রিজে ইউজ করছি, ঠিক আছে? তো দেখতে নোজটা অলরেডি চকচক করছে এতগুলো হোয়াইট সেট ইউজ করার জন্য। এবার একটু করবো, মাই গড। আচ্ছা, যদি কেউ চাও গোল্ডেন লুক যদি কেউ ক্রিয়েট করো, তাহলে কিন্তু গোল্ডেন হাইলাইটার ইউজ করবে। আমি এখানে যে সিলভারই ইউজ করছি। কাজলটা কিন্তু একটু মোটা করে পরবো, কারণ কি এটা আফটার অল দুর্গা পূজা শাড়ি মেকআপ লুক, তাই না? মেকআপ লুকটাকে একটা চেরি অন টপ দেওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করবো এই ডিপ ম্যাট লিপস্টিকটা। এটা একদম মানে একদম ডার্ক রেড কালার, যেটা বলা যায় রয়্যাল রেড। রয়্যাল রেড ইজ অলওয়েজ রয়্যাল অ্যান্ড মাই ফেভারিট কালার অলসো। তো হ্যাঁ, এটাকে আমরা অ্যাপ্লাই করে নিই, তারপরে দেখবে লুকটা আরও কতটা। আর এবার আমি অর্নামেন্টস আর টিপ আর শাড়ি পরে তোমাদের সাথে দেখা করছি। সো ইয়া গাইজ, আজকের ভিডিওটা এতটা অবধি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি আরও এরকম কোনো দুর্গাপূজা রিলেটেড মেকআপ লুক জানতে চাও তাহলে নিচে কমেন্টে জানাতে পারো। আর এটাকে অবভিয়াসলি একবার ট্রাই করে দেখোই কিন্তু, যে তোমাদের আদৌ গরমে গলে যাচ্ছে কিনা। আর যে যে টিপসগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো, মেনটেন করো। আর চ্যানেলটাতে যদি নিউ হয়ে থাকো তাহলে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, লাভ ইউ অল।